সেমিস্টার 2 এর জন্য আজকে আমরা পড়ছি অ্যাক্ট 3 সিন 4। আমরা লাস্ট ক্লাসে অ্যাক্ট 3 সিন 2 করেছিলাম। অ্যাক্ট 3 সিন 3 টা আমি জেনে শুনে স্কিপ করছি, কারণ এই সিনটা খুব একটা গুরুত্বপূর্ণ সিন নয়। আমরা ওই অ্যাক্ট 3 সিন 3 তে দেখতে পাচ্ছি যে টাচস্টোন অড্রি বলে একজন লোকাল গ্রামের মেয়েকে নিজের প্রেম নিবেদন করছে এবং অড্রিকে বিয়ে করবার জন্য কনভিন্স করছে, এবং তারপরে ওখান থেকে একজন লোকাল প্রিস্টকে, একজন পাদ্রিকে ডেকে তাদের বিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। আর জ্যাক সেটা দেখে তার নিজস্ব কিছু বিশিষ্ট মন্তব্য করছে। এই সিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন একটা নয়, সেই জন্য আমি আপাতত ওইটাকে স্কিপ করে দিয়ে আমি তার পরের সিনটাতে আসছি, অ্যাক্ট 3 সিন 4। এখানে আবার রোজালিন্ড আর সিলিয়াকে আমরা দেখতে পাচ্ছি। রোজালিন্ড বলছে, নেভার টক টু মি, আই উইল উইপ, আমার সাথে কথা বলো না, আমি কেঁদে ফেলবো। সিলিয়া বলছে, আই ডু প্রীতি, বাট ইয়েট হ্যাভ দ্য গ্রেস টু কনসিডার দ্যাট টিয়ার্স ডু নট বিকাম আ ম্যান। সিলিয়া বলছে, অন্তত এইটুকু বোঝার চেষ্টা করো, তুমি একজন পুরুষের ছদ্মবেশে রয়েছো, একজন পুরুষ মানুষের বসে বসে কাঁদা মানায় না। রোজালিন্ড বলছে, বাট হ্যাভ আই নট কজ টু উইপ, তোমার মনে হয় না আমার কাছে একটা যথাযোগ্য কারণ আছে কাঁদবার? কি কারণটা দেখা যাক। অ্যাজ গুড কজ অ্যাজ ওয়ান উড ডিজায়ার দেয়ার ফর উইপ, বলছে, হ্যাঁ সেটা আমি মানছি, তোমার কাঁদার একটা কারণ রয়েছে। রোজালিন্ড বলছে, হি ইজ ভেরি হেয়ার ইজ অফ ডিসেম্বলিং কালার, বলছে সে তো আমাকে চিট করেছে, ওর মাথার চুলগুলো তো ফ্রড, ওর মানে একদম মাথার চুল থেকে পায়ের নখ অব্দি সব কিছু অরল্যান্ডোর ফ্রড। কেন এই কথাটা বলছে? কারণ অরল্যান্ডো মনে আছে হয়তো যে অ্যাক্ট 3 সিন 2 তে রোজালিন্ডকে কথা দিয়েছিল যে সে রোজালিন্ডের সাথে দেখা করবে এবং তার প্রেমের চিকিৎসা করাবে। রোজালিন্ড গ্র্যানিমেডের ছদ্মবেশে বলে দিয়েছিল যে আমি তোমার মন থেকে তোমার প্রেমকে মুছে দিতে পারি। অরল্যান্ডো বলেছিল, ঠিক আছে আমি যাব তোমার কাছে চিকিৎসা করাতে, কিন্তু অরল্যান্ডো এসে আজকে পৌঁছায়নি। সেই জন্য রোজালিন্ডের খুব মন খারাপ করছে, বলছে যে আমার মনে হয় যে ও একদম একজন ফ্রড লোক, ও আমাকে চিট করেছে, ওর মাথার চুল থেকে পায় নখ অব্দি সব কিছুই ফ্রড। সিলিয়া বলছে, সামথিং ব্রাউনার দ্যান জুডাসেস মেরি, হিজ কিসেস আর জুডাসেস ওন চিলড্রেন। জুডাসকে, জুডাস হচ্ছে সেই ব্যক্তি যে যীশুখ্রিস্টকে চিনিয়ে দিতে সাহায্য করেছিল তার শত্রুদের সামনে। যীশুখ্রিস্টের শত্রুরা যখন তাকে ধরে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল তাকে হত্যা করবার জন্য, তখন যীশুখ্রিস্টেরই একজন অনুগত যার নাম ছিল জুডাস, সে যীশুখ্রিস্টের গালে একটা চুমু খেয়ে তাকে প্রমাণ করে দিয়েছিল, বাকিদের সামনে দেখিয়ে দিয়েছিল যে এই হচ্ছে যীশুখ্রিস্ট, এবং তখন তাতে চিনতে সুবিধা হয়ে তার হত্যাকারীরা তাদেরকে ধরে নিয়ে চলে যায় এবং তাকে হত্যা করে। তো সেই জন্য জুডাসকে বলা হয় যে সে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। এখানে সিলিয়া বলছে যে হ্যাঁ, আমার মনে হয় অরল্যান্ডো জুডাসের থেকেও বেশি বিশ্বাসঘাতক। রোজালিন্ড বলছে, ইন ফেথ হিজ হেয়ার ইজ অফ আ গুড কালার, এক অর্থে রোজালিন নিজেই অরল্যান্ডোর ওপর রাগ দেখাচ্ছে, অরল্যান্ডো খারাপ বলছে, কিন্তু যখন সিলিয়া তালে তাল মিলিয়ে বলছে যে হ্যাঁ অরল্যান্ডো খারাপ, তখন আবার রোজালিন সেটা সহ্য করতে পারছে না, বলছে না অরল্যান্ডোর চুলগুলো এতটাও বাজে নয়, এতটাও খারাপ রঙের নয়, জুডাসের মতো নয়। সিলিয়া বলছেন, এক্সেলেন্ট কালার, ইয়র চেস্টনাট ওয়াজ এভার দ্য ওনলি কালার, বলছে হ্যাঁ চেস্টনাটের মতো ব্রাউন, দারুণ রঙটা। মানে সিলিয়া কী করছে, সিলিয়া বেসিক্যালি ঠাট্টা করছে রোজালিন্ডের সাথে, রোজালিন হ্যাঁ বলছে তো হ্যাঁ বলছে, রোজালিন না বলছে তো না বলছে। রোজালিন বলছে, অ্যান্ড হিজ কিসেস আর ফুল অফ স্যাংটিটি অ্যাজ দ্য হোলি টাচ অফ ব্রেড, বলছে যে আর অরল্যান্ডোর চুম্বনটা কোনো জুডাসের চুম্বনের মতো নয়, ওটা ট্রিচারি নয়, ওটা বিশ্বাসঘাতকতা নয়, বরং ওটা পবিত্র। ঠিক যেমন একজন খ্রিশ্চান বাচ্চাকে যখন প্রথমবার চার্চে নিয়ে গিয়ে তাকে খ্রিশ্চান ধর্মে দীক্ষিত করা হয়, তখন তার মুখে একটা পাউরুটির টুকরো সেটাকে ওয়াইনে চুবিয়ে ঠেকিয়ে দেওয়া হয়, এই ওয়াইনটাকে বলা হয় জিসাস ক্রাইস্টের রক্ত, এবং ওই পাউরুটির টুকরোটাকে বলা হয় জিসাস ক্রাইস্টের মাংস। যীশুখ্রিস্টের মাংস এবং রক্ত ঠোঁটে ঠেকিয়ে তুমি শপথ নিলে যে তুমি সারা জীবন একজন প্রপার খ্রিশ্চান হয়ে থাকবে এবং খ্রিশ্চান ধর্মকে পালন করবে, এইটাকে বলা হয় ব্যাপটিজম। তো রোজালিন্ড বলছে যে আমার মনে হয় যে ঠিক যেমন ওই যে পবিত্র পাউরুটির টুকরোটা যতটা পবিত্র, ঠিক তেমন অরল্যান্ডোর ভালোবাসাটাও, তার চুম্বনটাও ততটাই পবিত্র। সিলিয়া বলছে, হি হ্যাড বট আ পেয়ার অফ কাস্ট লিপস অফ ডায়না, এ নান অফ উইন্টার সিস্টারহুড কিসেস, নট মোর রিলিজিয়াসলি, দ্য ভেরি আইস অফ চেস্টিটি ইজ ইন দেম,
আবার সিসিলিয়া ওর হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, দিয়ে আরেকটা রেফারেন্স দিচ্ছে, বলছে আমার তো মনে হয় ওর ঠোঁটগুলো ডায়নার কাছ থেকে ধার করে নিয়ে এসছে। আমি আগেও একবার বলেছিলাম ডায়না হচ্ছে চাঁদের দেবী, এবং সেই ডায়নাকে বলা হয় শি ইজ দ্য গডেস অফ মেডেনহুড, মানে মেয়েদের বিয়ের, অবিবাহিত মেয়েদের দেবী ডায়না। তো তাকে খুব পবিত্র মানা হয়, তাকে খুব পিওর মানা হয়, তাই জন্য সিলিয়া বলছে যে আমার মনে হয় ওরল্যান্ডো ঠোঁটগুলো সেই পবিত্র ডায়না দেবীর কাছ থেকে চেয়ে এনেছে। রোজালিন বলছে বাট ওয়াই ডিড হি সোয়ার হি উড কাম দিস মর্নিং অ্যান্ড কামস নট। অবশেষে আমরা শ্রোতারা বুঝতে পারলাম যে রোজালিন কী নিয়ে এত অভিযোগ করছে, কী নিয়ে তার এত রাগ হয়েছে। তার রাগ হওয়ার মূল কারণটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে ও কথা দিয়েছিল বলে ও আসবে আমার সাথে দেখা করতে, কিন্তু বাস্তবে ও এলো না। সিলিয়া তখন বলছে নে সার্টেনলি দেয়ার ইজ নো ট্রুথ ইন হিম। তো সিলিয়ার যা কাজ সে তো হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে, নাতে না মেলাচ্ছে, তাই সিলিয়া বলছে যে হ্যাঁ ঠিক বলেছ, ও একদম সত্যি কথা বলে না, মিথ্যেবাদী। রোজালিন বলছে ডু ইউ থিঙ্ক সো, তোমার কি এই মনে হয়? সিলিয়া বলছে ইয়েস আই থিঙ্ক হি ইজ নট আ প্রিক পার্স নর আ হর্স স্টিলার, বাট ফর হিজ ভ্যারিটি ইন লাভ আই ডু থিঙ্ক হিম অ্যাজ কনকেভ অ্যাজ আ কভার্ড গবলেট অর আ ওয়ার্ম ইটেন নাট। বলছে যে যদিও আমার মনে হয় না ওরল্যান্ডো খুব বেশি খারাপ, মানে একটা পিক পকেট, পকেট মার বা একজন ঘোড়া চুরি করবার লোক, সেই রকম খুব খারাপও লোক নয়, কিন্তু আমার মনে হয় যে অরল্যান্ডো হচ্ছে বাইরের দিক থেকে সুন্দর দেখা, ভেতরে পচা একটা বাদাম। অনেক সময় কি হয় না, বাদাম মটরশুঁটিগুলো বাইরে থেকে মনে হয় একদম সতেজ রয়েছে, ঠিক রয়েছে, কিন্তু ভেতরটা ছাড়াবার পর বোঝা যায় যে দানাগুলো পচে গেছে। তো বলছে অরল্যান্ডো আমার সেই রকমই মনে হয়, বাইরে থেকে খুব ভালো কিন্তু ভেতর থেকে পচা। রোজালিন খুব দুঃখ পেয়েছে। রোজালিন বলছে নট ট্রু ইন লাভ, তোমার মনে হয় অরল্যান্ডো ভালোবাসায় আমাকে চিট করবে, আমাকে ফ্রড করবে? সিলিয়া বলছে ইয়েস ওয়েন হি ইজ ইন, বাট আই থিঙ্ক হি ইজ নট ইন। বলছে আমার মনে, সিলিয়ার তখন জবাব দিচ্ছে যে আমার মনে হয় যদি ও সত্যি সত্যি কাউকে ভালোবাসতো তাহলে সে ভালোবাসার প্রমিসগুলো রাখতো, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় না অরল্যান্ডো সত্যি সত্যি তোমায় ভালোবাসে। রোজালিন বলছে ইউ হ্যাভ হার্ড হিম সোয়ার ডাউন রাইট হি ওয়াজ। রোজালিন তখন বলছে যে কেন, তুমি তো শুনলে, ও তো আমার সামনে শপথ নিয়ে বললো যে ও রোজালিনকে কতটা ভালোবাসে। সিলিয়া বলছে ওয়াজ ইজ নট ইজ, মানে আগে অতীতে ও বলেছিল যে ও রোজালিনকে ভালোবাসে, কিন্তু বর্তমানেও যে এখনও ভালোবেসে যাচ্ছে তার তো কোনো মানে নেই। বিসাইডস দ্য ওথ অফ আ লাভার ইজ নো স্ট্রঙ্গার দ্যান দ্য ওয়ার্ড অফ আ ট্যাপস্টার, দে আর বোথ দ্য কনফার্মার অফ ফলস রেকর্ডিংস, হি অ্যাটেন্ডস হিয়ার ইন দ্য ফরেস্ট অন দ্য ডিউক ইয়োর ফাদার। বলছে যে আমার মনে হয় কোনো প্রেমিকের কথাকে বেশি সিরিয়াসলি নেওয়া উচিত নয়, তারা ভালোবাসায় অনেক কিছু এরকম মিথ্যে মিথ্যে কথা বলে দেয় কিন্তু সেই কথাগুলো যে সবসময় ঠিক হবে তার কোনো মানে নেই। কিন্তু আমার একটা নতুন খবর আমি পেয়েছি যে অরল্যান্ডো আজকাল তোমার বাবার সাথেই থাকছে, এখনও কিন্তু রোজালিন্ড এবং তার বাবার দেখা হয়নি। এই জঙ্গলে আসার পর থেকে, রোজালিন্ডের গ্র্যানিমেড ছদ্মবেশ নেওয়ার পর থেকে রোজালিন্ড কিন্তু তার বাবার সাথে এখনও গিয়ে দেখা করেনি। তো সেটা সিলিয়া রোজালিনকে খবর দিচ্ছে যে আমি খবর পেয়েছি যে অরল্যান্ডো তোমার বাবার সেবাতে রয়েছে, নিযুক্ত রয়েছে। আই মেট, রোজালিন বলছে, দ্য ডিউক ইয়াস্টারডে অ্যান্ড হ্যাড মাচ কোশ্চেন উইথ হিম, হি আস্কড মি অফ হোয়াট প্যারেন্টেজ আই ওয়াজ, আই টোল্ড হিম অফ অ্যাজ গুড অ্যাজ হি, সো হি লাফড অ্যাট মি অ্যান্ড লেট মি গো, বাট হোয়াট টক উই অফ ফাদার্স ওয়েন দেয়ার ইজ সাচ অ্যা ম্যান অ্যাজ অরল্যান্ডো। তো এখানে আমরা জানতে পাচ্ছি যে দেখা হয়েছে রোজালিন্ড এবং তার বাবার, কিন্তু সেটা অফ স্টেজ হয়েছে, মানে আমাদেরকে দেখানো হয়নি রোজালিন্ড এবং তার বাবার মিটিংটা, আমরা গিয়ে যখন দেখতে পারবো সেটা একদম গল্পের শেষ প্রান্তে। তো রোজালিন্ড এবং ডিউক সিনিয়রের একবার দেখা নাকি হয়েছিল, যেটা রোজালিন্ড বলছে, এবং সেখানে তারা কথাবার্তা বলছিল যখন, তখন ডিউক সিনিয়র রোজালিন্ডকে জিজ্ঞেস করে তোমার পিতৃ পরিচয় কী, আর রোজালিন তখন বলে যে আমি সেই রকমই একজন উচ্চ বংশ থেকে এসেছি যেরকম বংশ থেকে তুমি এসেছো। কিন্তু যাই হোক, এখন আমরা বাবাদের নিয়ে কথা বলবো না, এখন অরল্যান্ডোকে নিয়ে আমরা চর্চা করি। সিলিয়া বলছে ও দ্যাটস আ ব্রেভ ম্যান, হি রাইটস ব্রেভ ভার্সেস, স্পিক্স ব্রেভ ওয়ার্ডস, সোয়ার্স ব্রেভ ওয়োট অ্যান্ড ব্রেকস দেম ব্রেভলি, কোয়াইট ট্র্যাভার্স আর্থওয়ার্ড দ্য হার্ট অফ হিজ লাভার অ্যাজ আ পানি টাইটলার that spurs his horse, but on one side breaks his staff like a noble goose, but all's brave that youth mounts and folly guides. বলছে যে হ্যাঁ, অরল্যান্ডোর কথা বলছে যখন, অরল্যান্ডো খুব সাহসী ছেলে, সে খুব সাহসী সাহসী কবিতা লেখে, সে খুব সাহসী সাহসী কথা বলে, সাহসী প্রমিস করে, কিন্তু সেই প্রমিসগুলো আবার খুব সাহস নিয়ে ভেঙে দেয়।
আমার তো মনে হয় যে ও একদম একজন ইয়াং লোকের মতো, যে ঘোড়া চাপতে শিখছে সবে, যে কীভাবে ঘোড়াতে চাপছেন, একটা হেল্পের সাহায্য নিয়ে ঘোড়ার পিঠে চেপে তো যাচ্ছে, কিন্তু কীভাবে জাম্প করে ঘোড়ার পিঠ থেকে নামতে হয় সেটাও জানে না। আমার মনে হয় অরল্যান্ডো সেই ধরনেরই একজন বোকা ছেলে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি মঞ্চে করিন আসছে। করিন যে ওই জমিটাকে বিক্রি করেছিল রোজালিনকে আর সিলিয়াকে, সেই করিন আসছে। হু কামস হিয়ার, সিলিয়া বলছে, করিন বলছে, মিস্ট্রেস অ্যান্ড মাস্টার, ইউ হ্যাভ অফেন এনকোয়ার্ড আফটার দ্য শেপার্ড দ্যাট কমপ্লেন্ড অফ লাভ, হু ইউ স সিটিং বাই মি অন দ্য টার্ফ প্রেজিং দ্য প্রাউড ডিসডেনফুল শেপার্ডেস দ্যাট ওয়াজ হিজ মিস্ট্রেস। করিন বলছে, ম্যাডাম স্যার, আপনারা তো অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে প্রথমবার যখন আমাকে দেখেছিলেন আমার সাথে আরেকটি ছেলেকে দেখেছিলেন যে তার প্রেমিকার কথা আমাকে বলছিল, সেই ছেলেটির কথা আপনি জানতে চেয়েছিলেন। ছেলেটি কে? সিলভিয়াস। তার প্রেমিকা কে ছিল? ফিবি। এবং তাকে আমরা প্রথমবার যখন রোজালিন্ড এবং সিলিয়া তারা এসে জঙ্গলে পৌঁছায় তখন আমরা সিলভিয়াসকে দেখেছিলাম যে সে খুব দুঃখ করে করিনকে তার ভালোবাসার কথা বলছে। তো সেই সিলভিয়াসের কথা রোজালিন্ড আর সিলিয়া জানতে চেয়েছিল, তাই করিন তাদের ব্যাপারে খবর নিয়ে এসেছে। সিলিয়া বলছে, ওয়েল অ্যান্ড হোয়াট অফ হিম, কী ব্যাপার, কী খবর আছে ওর ব্যাপারে? করিন বলছে, ইফ ইউ উইল সি আ পেজেন্ট ট্রুলি পেড বিটুইন দ্য পেল কমপ্লেকশন অফ ট্রু লাভ অ্যান্ড দ্য রেড গ্লো অফ স্কর্ন অ্যান্ড প্রাউড ডিসডেইন, গো হেন্স আ লিটল, আই শ্যাল কন্ডাক্ট ইউ ইফ ইউ উইল মার্ক ইট। তো বলছে যে তুমি যদি দেখতে চাও যে কীভাবে ওই ছেলেটি একটি মেয়েকে তার সত্যি প্রেম নিবেদন করছে এবং কীভাবে একজন অহংকারী মহিলা তার প্রেমকে বারবার প্রত্যাখ্যান করছে, তাহলে চলো একটু এগিয়ে যাই, আমরা সিলভিয়াস আর ফিবিকে নিজের চোখে দেখতে পাবো। রোজালিন বলছে, ও কাম লেট আস রিমুভ দ্য সাইট অফ লাভার্স ফিডেড দোজ ইন লাভ। চলো এক কাজ করো, রোজালিন কানে কানে সিলিয়াকে বলছে যে আমার নিজের প্রেমিক তো এলো না, যাই আমি অন্য লোকের প্রেম দেখেই নিজের মনকে শান্ত করি। এবার জোরে জোরে রোজালিন গ্র্যানিমেডের ছদ্মবেশে করিনকে বলছে, ব্রিং আস টু দিস সাইট অ্যান্ড ইউ শ্যাল সে আই উইল প্রুভ আ বিজি অ্যাক্টার ইন দেয়ার প্লে। চলো আমাদেরকে নিয়ে চলো ওই জায়গাটাতে, ওইখানটাতে নিয়ে চলো এবং সেখানে গিয়ে তুমি দেখবে যে কীভাবে তাদের প্রেম কাহিনীর মধ্যে আমিও ঢুকে যাচ্ছি, তাদের প্রেম কাহিনী সিলভিয়াস আর ভিভির প্রেম কাহিনীর মধ্যে আমিও একটা চরিত্র পাঠ করছি। এখানেই হয়ে গেল অ্যাক্ট 3 সিন 4।